মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আজকে আমার মাসতুতো বোনের আশীর্বাদ প্লাস রেজিস্ট্রি ম্যারেজ। আমার বোন আমার থেকে অনেকটাই ছোট, আর ওর বিয়েটা অনেকদিন ধরেই আমাদের একটা ড্রিম ছিল, যেটা আজকে সত্যি হতে চলেছে। অ্যান্ড আই এম সো 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 হ্যাপি ফর হার। যদিও সোশ্যাল ম্যারেজ দু মাস পরে হবে, বাট রেজিস্ট্রি ম্যারেজ মানে লিগালি ম্যারেজ। সো এনিওয়েজ, আজকে আমি ঠিক করেছি একটা শাড়ি পরবো, বাট কোন শাড়িটা পরবো সেটা এখনও ডিসাইড করতে পারিনি। তোমাদের সাথে কথা বলা হয়ে যাওয়ার পর আমি ডিসাইড করবো আজকে আমি কোন শাড়িটা পরে যাবো। আর আজকে হচ্ছে 24th April। এই ব্লগটা এডিট করে আমি ফাইনালি কবে আপলোড করতে পারবো জানি না, বাট যত দেরি হোক না কেন আজকের এই দিনটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সো এখন বাজে সকাল 8:30, আমাদের 10:30টার মধ্যে বেরোতে হবে। সো রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। প্রচন্ড এক্সাইটেড ফিল হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, পৌঁছে গিয়ে তারপরে বোনকে দেখবো। সো চলো ভেনুতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো চলো ফাংশনটা স্টার্ট হোক, বাপদা সবার সাথে আরাম করি। সেই হলো সমীর, আমার বোনের হাজবেন্ড, বহু হাজবেন্ড, একটু পরে খুবই ভালো হবে, তোমরা খুব সুখী থাকো, স্টে ব্লেসড এন্ড হ্যাপি। মাসি কেমন লাগছে আজকে মেয়ের বিয়েতে? খুব এক্সাইটেড, শুধু ভাবছি সব ঠিকঠাক হবে। তো সব ঠিকঠাক হবে, টেনশন করো না, সব ঠিকঠাক হবে। আজকে একটা খুবই আনন্দের দিন, এই দিনটার জন্য আমরা কত বছর ধরে ওয়েট করেছিলাম, আজকে আলটিমেটলি এই দিনটা এসে। আমি তুমি কিন্তু আজকে ফাটাফাটি লাগছে, আমি প্রতিমা দেখে চিনতেই পারিনি, ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে। আমিও সেই প্রথম ঢুকে ওকেই দেখলাম। হ্যাঁ, আজকে তো ওই দিন, ওকে তো স্পেশাল লাগতেই হবে। সাজগোজ করতে ভালোবাসে। আজকে পিসিমণির বিয়েতে কত সেজেছে, সালোয়ার টালোয়ার পরে সুন্দর একটা বাটারফ্লাই ক্লিপ লাগিয়েছে। এদিকে ভাইও সুন্দর করছে, মা আমাদের খুব সুন্দর লাগছে, দেখছি ভাই হাত দাঁড়িয়ে বলছে, মা আমাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো আজকে তো আমার এক বোনের বিয়ে, ও হচ্ছে আমার আরেক বোন, মামাতো বোন, ওর নাম অর্পিতা। সো নেক্সট টাইমটা হচ্ছে অর্পিতার, ওর নেক্সট ইয়ারে একদম ফার্স্ট থেকে বিয়ে করতে কেমন লাগছে আজকে? মানে তোকে একটু একটু টেনশন হচ্ছে যে নেক্সট নাম্বার তো একটু একটু টেনশন হচ্ছে, আর সঙ্গে তো একটু আনন্দ হচ্ছে, লাগতো করছে, মানে এটা হচ্ছে দুটা লাগতো এবং অবস্থাতে না খেলেও পছন্দ। তার তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর ভীষণ মানে মানে এই দিনটা এসেছে, ভীষণ শক্ত, ভীষণ মন খারাপ, আর খুব হ্যাপি। আজকে আমার দুই ভাই ব্ল্যাক ড্রেস পরে এসেছে, দেখে মনে হচ্ছে দুজনে একদম পুরো আগের থেকে ঠিক করে আমি চিনি নাকি, আজকে সেম কালারের ড্রেস পরে মানে পুরো ইনসিডেন্টালি একদম সেম হয়ে গেছে, পুরো মেন ইম্প্যাক্ট লাগছে, খুব হ্যান্ডসামও লাগছে পরে। আমার মাইমা বর্ধমানে থাকে, বর্ধমান থেকে এসেছে,
থাকছো কালকে থাকবে তো বলো কালকে চলে যাবে ঠিক আছে নেক্সট বার যখন আসবে তখন আমাদের বাড়িতে আসতে হবে আমরা আজকে বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ করছি বিয়ে গল্প করছি আড্ডা মারছি পরবর্তীকালে আরও আড্ডা হবে সো তোমরা দেখতে থাকো আজকে আমার মাসুদ বোনের রেজিস্ট্রেশন আছে আশীর্বাদ দুটোই হবে তো এখানে আশীর্বাদের সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে এক্ষুনি আশীর্বাদ স্টার্ট হবে এখানে কি কি রয়েছে আশীর্বাদের জন্য চলো তোমাদের একটা দেখিয়ে দিই এখানে প্রদীপ রেডি করা হয়ে গেছে এখানে ধাতুক আছে এখানে সিঁদুর দই চন্দন গঙ্গা জল সামির মিত্র কংগ্রেচুলেশনস বোনের বিয়ের ফাঁকে সুযোগ পেয়ে আমি আর রাজীবও একটু রোম্যান্স করে নিলাম
কাটিং বাকি আছে, সবকিছুই শেষ হয়ে গেছে, এখন জাস্ট কেক কাটিংটা বাকি আছে। তো কেক কাটিং এর সাথে আজকে ইভেন্টটা সম্পন্ন হবে। এখন আমি আমার ভাইয়ের বউদের সাথে জমিয়ে আড্ডা মারছি, আজকে প্রচুর প্রচুর এনজয় করেছি। আমি আমার ভাইয়ের বউদের সাথে তো জমিয়ে আড্ডা মারলাম, এখন এখানে আরেকটা গ্রুপে বসেছি। আমি আমার মা, মাইমা, বোন আরো অনেকেই আছে, মাসি পাশে অনেকেই আছে, এখানে বসে আরো জমিয়ে আড্ডা মারছি। আরো আড্ডা চলবে, আজকে তো সারাটা দিন বাকি আছে। সো আজকে ব্লগটা আমি এখানেই এড করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটু লাইক করে দিও। আচ্ছা, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তারা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ, সো ওয়াচিং এন্ড বাই।